হাসি শব্দটা খুব ছোট হলেও মুখে দেখার জন্য আমাদের জীবনে অনেক যুদ্ধ করতে হয়। সৃষ্টিকর্তা যা দিয়েছে সেটা নিয়ে সবসময় তৃপ্ত থাকার চেষ্টা করুন। মনে রাখবেন, সৃষ্টিকর্তা আপনাকে যা দিয়েছে সেটুকুও অনেক মানুষ পায়নি। যারা অল্প সময়ে অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে তারা কোনোদিনও কাউকে ঠকাতে পারে না, চেয়েও পারে না, বরং বারবার নিজেরাই বোকার মতো ঠকে যায়। সুখে থাকার দুটো পদ্ধতি, পরিস্থিতিকে বদলে দাও নয়তো পরিস্থিতি বুঝে নিজেকে বদলে নাও। চাইলেই সব কিছু নিজের ইচ্ছায় পাল্টে ফেলা যায় না, কিছুটা মেনে নিতে হয় আর কিছুটা মানিয়ে নিতে হয়। অতীতের লোকে মিথ্যা বলতো, মিডিয়া সত্য খুঁজে বের করতো, আর এখন মিডিয়া মিথ্যা বলে, লোকেরা সত্য খুঁজে বের করে। আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমায়। কিছু মানুষ কাছে আসে তার নিজের খেয়াল মতো, তার নিজের ইচ্ছা মতো ও তার নিজের সময় মতো, আর সেই সম্পর্কের নাম দেয় ভালোবাসা। অহংকার এবং হিংসা, এই দুটোই মানুষকে শেষ করে দেওয়ার জন্যে যথেষ্ট। মানুষ কিন্তু কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে না হলে সে শিখবে। কেউ যদি তোমাকে ভালো না বলে এতে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। তুমি যত মানুষ চিনতে শিখবে তত একা থাকতে চাইবে। ভাষা যাই হোক ভাবনা এক, জাত যাই হোক রক্ত এক, দেশ যাই হোক মানুষ এক, ধর্ম যাই হোক ঈশ্বর এক। মানুষ পরিকল্পনা করে একভাবে বাঁচার, আর হয়ে যায় অন্যভাবে বাঁচার। জীবনের খারাপ সময়গুলিতে যে যত ইচ্ছে যাই বলুক, কোনো উত্তর না দিয়ে চুপচাপ থাকাটাই ভালো। সমস্যা সংকুল হৃদয় নিয়ে ভালোবাসা উপভোগ করা যায় না। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।